বিয়ের আগে অন্তঃসত্ত্বা 75 লাখ টাকা চান অভিনেত্রী। বয়স 50-এর উপরে, তারপরেও নিজের সৌন্দর্য এবং তারুণ্য ধরে রেখেছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রামায়া কৃষ্ণন। নিজের অভিনয়ের গুণে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। বিশেষ করে বাহুবলী সিনেমায় রামায়ার চরিত্র আলাদা করে নজর কেড়েছে দর্শক মহলে। অনেকেই তাকে বাহুবলীর মা হিসেবেও জেনেছেন। 4 দশকের ক্যারিয়ারে 207টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। পরিচালক কে এস রবিকুমারের সঙ্গে তার সম্পর্ক কারোরই অজানা ছিল না। একাধিক ছবিতে তিনি রবিকুমারের সঙ্গে কাজ করেছেন। 2002 সালে রবিকুমার পরিচালিত পঞ্চতন্ত্রীরম ছবিতে অভিনয় করেন রামায়া। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই ছবির সেটেই ঘনিষ্ঠতা বাড়ে দুজনের। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন অভিনেত্রী, যদিও পরিচালক বিয়ে করেননি রামায়াকে। শোনা যায় বিবাহিত হওয়া সত্ত্বেও অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়ান রবিকুমার। বিষয়টি জেনে ফেলেন তার স্ত্রী। এক পর্যায়ে রামায়াকে হুমকি দেন পরিচালকের স্ত্রী। এরপরই তাদের সম্পর্কের সমীকরণ জটিল হতে শুরু করে। এক পর্যায়ে পরিচালক রামায়ার সঙ্গে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেন। যদিও তখন নাকি নির্মাতার সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী, গর্ভপাত করানোর জন্য রবিকুমারের থেকে 75 লাখ টাকা দাবিও করেন তিনি। এরপরে 2003 সালে তেলুগু ছবির প্রযোজক কৃষ্ণ ভানিসের সঙ্গে গাঁটছড়া বাঁধেন রামায়া। 2003 সালের 12 জুন বিয়ে করেন তারা। আর বিয়ের পরপরই তাদের কোলজুড়ে আসে এক পুত্র সন্তান, যার নাম ঋত্বিক রোশন। বর্তমানে কৃষ্ণা বামসের সঙ্গে সুখের সংসার এই অভিনেত্রীর। বিনোদন ডেস্ক, গণমানুষের আওয়াজ।